তো হ্যালো ডিয়ার কলজের টুকরেস, ওয়েলকাম টু আমার চ্যানেল এন্ড ওয়েলকাম টু আরেকটা নতুন ভিডিও। তো এই সুন্দর পৃথিবী কেন তোমরা অনেক ধরনের জীবজন্তু দেখছেন, যেমন গরু, ছাগল, বাঘ, ভালুক, এক্স গার্লফ্রেন্ড দেখলে, কিন্তু আজই মই তোমাকে অল্প আলাদা ধরনের জীবজন্তু দেখাই, অল্প নয় ভালো আলাদা। কিন্তু এগুলো জন্তু দেখি যদি তোমার বাঁচি থাকার ইচ্ছে কমে যায় তাহলে মই দায়ী না হোক। তো যেটাই হোক, একটা একটা করে জন্তুগুলো বের করি, তার আগে তোমরা কানো হেডফোনটা ঢোকে নাও। সাসার দেখ বাল গুলো এক লাল করি মাল ফোটার ধান্দা, আরে চুরতামানি চুত্রামানি চুমতারানি চুতমারানি চুত, আরে চুতমারানি চাচা, এটা তোমার বেটিক বিয়ে দেওয়ার বয়স। এই বেটিক বিয়ে দেওয়ার বয়স তেমন করে রিল বানা রোগত আক্রান্ত হলে চলবে? কেমন করে সম্ভব এটা? কাকার বোধ হয় এই বয়স প্যান্টের চেন লাগাইতে আটকি ধরছে বোধ হয়। তুঝে করতা হুঁ দেখ মেরি আঁখো মে তেরে বিনা নিন্দ নহি আতি হ্যায় রাতো মে। সময় কতটা পরিবর্তনশীল একবার ভাবো। কিছু বছর আগত এগলে কাকিয়ে বিকেলবেলা করে সবাই একসাথে হয়ে একজনে আরেকজনের উকুনানি টাইম পাস করছে, আর এলা রিল বানায়। বুঝছাম তোমার বেটিক বানা দেখি হয়তো তোমারও বানের মন গেছে, কিন্তু কাকার মান সম্মানের কথাটা অল্প ভাবো। আমার বাড়ির বগলে তো কয়টা এমন আছে, কিন্তু না করো ওগুলো ক্রোশ, পরে ফির সকালবেলা উঠি আমার বাড়ির আকপাকে হাগি ধুয়ে যাও। ভালপোয়া শশা হলে শোক সম্ভব গাইস, শোক সম্ভব। এগুলো করং নাই জন্যে বোধহয় এমুক সারি গেছিল। মোর বাল এগুলোর গাত নিশ্চয় কোনো দোষ আছে, নাহলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিনও এগুলো করেন নাই। কিন্তু চিন্তার কোনো কারণ নাই, মুই আজিকালি পার্ট টাইম জব হিসেবে কোভরেজিও করো। তোমার দুই ভাতার মাইয়াক মুই এমন একটা পদ্ধতি দিয়েছ যেটা প্রয়োগ করার সাথে সাথে তোমার এগুলো বেমার সরি দেবে। শনিবার বা মঙ্গলবারের দিন রাতে যখন সবাই ঘুমাইবে, তোমরা দুই ভাতার মাইয়া উঠিয়ে রান্নাঘরত যাবেন, তারপর রান্নাঘর থেকে দুইটা কাঁচামরিচ হাতত নিবেন, নিয়ে তিনবার করবেন ফাক ফাক ফাকেশ্বর, ফাক ফাক ফাকেশ্বর, ফাক ফাক ফাকেশ্বর, এমন করে তিনবার কয়ে কাঁচামরিচ দুইটা একজনে আরেকজনের পাশ পাকে ভরে দিবে। দেখবেন সাত সাত এগুলো যত আলবাল বেমার আছে সব শেষ হয়ে যাবে। এলা এগুলো অল্প সাইডত রাখি, আমার বিয়ের পরের ফিউচারটা নিয়ে অল্প আলোচনা করি। দেখ ভাই, যদি তুইও মোর মতো রিল বানের না পাস তাহলে বিয়ে করার আগত অল্প ভাবিস, নাহলে বল তোর অবস্থা ভয়ঙ্কর ভাবে বেয়া হবে, মানসিক ভাবে অত্যাচার হবে তোর সাথে। মোর কথা যদি বিশ্বাস না হয় প্রমাণ দিয়ে আস দেখি নে ভাই। কাকার অবস্থাটা দেখছিস একবার, মায়া লাগি আছে কাকার দেখি, বুঝি পেয়ে আসম বেচরার কষ্টটা, না কবার পায়ে আছে না সবার পায়ে আছে। দেখ ভাই, তুইও যদি চাস তোর সাথে এগুলো অত্যাচার না হোক তাহলে হয়তো রিল বানা শেখে, নাহলে বিয়ে করার আশা বাদ দে। এই নাও তোমার মাছের ঝোল। হে হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া, গলাও দি পানি আ গয়া। এটা কোনো কমেডি সিন না হয় রে ভাই, এটা ইমোশনাল সিন। আমার জেনারেশনের বেশিরভাগ চ্যাংরারে এই দশায় হবে। বউ করে আর তুলি দিয়ে সবজি, থাকবে ইনস্টাগ্রামত বিজি, রিল বানিয়া ইনস্টাগ্রাম কাঁপাইবে, এই পাকে তরকারির মাছ থালিত ঝাপাইবে। মুই আর বিয়ে না করাং ভাই, যাও অল্প আশা আসিল বিয়ে করার, এগুলো দেখার পরে মোর ওইটুকু আশাও শেষ হয়ে গেল, কাটি ফেলাম বালা যে এগুলো রাখি আর কোনো লাভ নাই।